রমজান মাসের বলছিলাম যে রমজান মাসের যেসব নেক এবাদত বন্দিগি রয়েছে সেগুলি আপনাদেরকে বলবো, যাতে করে আল্লাহ পাক যেন প্রথম আমাকে তৌফিক দান করেন, তারপর আপনাদের সকলকে তৌফিক দান করেন যে এই নেক আমলগুলিতে অংশ নেওয়ার, আমরা যাতে করে এই নেক আমলগুলিতে বেশি বেশি অংশ নিতে পারি। আল্লাহ পাক বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে মুমিনদের উপকার হয়। তো আমরা সত্যিকার মুমিন কিনা স্মরণ করিয়ে দেওয়ার পরে বোঝা যাবে যে আমরা আসলে আমলে কাজে পরিণত করছি কিনা। প্রথম এবাদত বললাম যে রমজান মাসের এবাদত কি, খাস এবাদত রমজান মাসের, তা হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। এই রোজা কি আল্লাহ পাক ফরজ করেছেন এবং এর উপর মহা পুরস্কার রেখেছেন। রমজান মাসের সিয়াম পালন করলে অতীতের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, আল্লাহর প্রতি ঈমান রেখে, যদি আল্লাহ পাকের প্রতি ঈমান রেখে নেকির উদ্দেশ্যে রোজা রাখে কেউ রমজান মাসের, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন, অতীতের গুনাহ আল্লাহ পাকের উপর মাফ করে দেবেন। কিন্তু ফরজ ঠিক থাকতে হবে, ছোট গোনাগুলি আল্লাহ মাফ করবেন, সাগিরা গোনা কাবিরা গোনা যদি হয়ে থাকে তাহলে তওবা করে ফিরে আসতে হবে। রমজান মাসের দ্বিতীয় ইবাদত যা রমজান মাসের সাথে খাস কিন্তু এই ইবাদত সুন্নাত, তা হচ্ছে রমজান মাসের কিয়াম, সিয়ামের সাথে কিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিসে, যে হাদিসে রমজান মাসের রোজা রাখলে অতীতের গোনা আল্লাহ মাফ করে কথা বলা হয়েছে, সেই হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে অমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে অর্থাৎ তারাবিহ পড়বে, রাতের নামাজ পড়বে জামাত সহকারে, পুরুষরা বিশেষ করে জামাত সহকারে মসজিদে পড়বে, এটি হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জামাত সহকারে যেহেতু পড়া হয়েছে, আর জামাতে পড়লে তার খুশু খুজু এবং তাতে আন্তরিকতা, তাতে একগ্রতা আরও বেশি বেড়ে যায়। একা নামাজ পড়ার অজুহাত করে অনেক সময় ভাবলেন যে আমি বাড়িতেই হয়তো পড়বো, কিন্তু বাড়িতে পড়তে গিয়ে গাফিলতি হইতে পারে, আচ্ছা এই রাতে শুয়ে যাই শেষ রাতে পড়বো, শেষ রাতেও পারলেন না, সাহরির সময় হয়ে গেল, খাবেন না নামাজ পড়বেন, দুই দিকে আপনি টানা পড়ার মধ্যে পেরেশানিতে পড়ে গেলেন, এইভাবে গাফিলতি আসতে পারে, অনেক ভালো মানুষদের দেখা গেছে। সুতরাং এই সুন্নত কিয়াম রমজান মাসের জামাতে পড়ার চেষ্টা করবেন। যাদের এই রমজান মাসের আরেকটি নফল এবাদত হচ্ছে বেশি বেশি কোরআনে করিম তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনে করিম তেলাওয়াত করা, কারণ রমজান মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন, তাই রমজান মাসের সাথে কোরআনে করিমের সম্পর্ক আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যে মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন, সুতরাং আল কোরআনের হেফাজত করতে হবে, আল কোরআনের হেফাজত বিভিন্ন দিক থেকে হেফাজত করতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিম মুখস্থ করা, কোরআনে কারিমের অর্থ বোঝা, কোরআনে কারিমের বাস্তবে সবগুলি কোরআনে কারিমের হেফাজতের অন্তর্ভুক্ত। সুতরাং কোরআনে কারিম যারা হাফেজ তারা হেফজ রিভাইজ করবে, যারা হাফেজ নয় বারবার করে তেলাওয়াত করবে এবং অর্থ বোঝারও চেষ্টা করবে, অর্থ সহ কিছুটা অর্থ সহ পড়বে, কিছুটা এমনিতে তেলাওয়াত করা ইবাদত করা কানিম কোরআনে কারিমে তেলাওয়াত করবে, এবং প্রত্যেক অক্ষরে অক্ষরে যেহেতু দশ নেকি রয়েছে সেই নেকি অর্জন করার চেষ্টা করবে, রমজান মাসের সাথে কোরআনে কারিমের একটা গাঢ় সম্পর্ক আছে। সুতরাং রমজান মাসে বিশেষ করে কোরআনে কারিম তেলাওয়াত বেশি বেশি করবেন, তার মানে এই নয় যে এক শ্রেণীর লোক আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেন, মনে করেন যে কোরআন মানে রমজান মাস, রমজান মাসে খতম করবো, সারা বছর কোরআন স্পর্শ করে না, চুইয়েও দেখে না, এমন আচরণ হইলে হবে না কোরআনে কারিমের সাথে। কোরআনে কারিম আপনার আমার জীবনের আসমানি সিলেবাস, সুতরাং প্রতিদিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমলের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে, অর্থ পড়ার দিক থেকে, তাফসিরের দিক থেকে, চর্চা করার দিক থেকে, শিক্ষা দেওয়া নেওয়ার দিক থেকে, আর বিশেষ করে রমজান মাসে বিশেষ আমাদের সম্পর্ক হইতে হবে কোরআনে কারিমের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আসার পরে কানা ইউআরিজুল কোরআন, কোরআন রিভাইজ করাতেন, শোনান যা নাজল হয়েছে এই গত বছরগুলিতে শোনান, এ করে প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম বসতেন রাত্রে, রমজানের রাতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাতেন। শেষ বছরে যেই রমজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আরাজাহুল কোরআন মাররাতাইন,
সেই হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুইবার করে কোরআনে করিম পুরো খতম করে শুনিয়েছেন। আল্লাহ পাক এইভাবে দিনকে কমপ্লিট করেছেন এবং কোরআনে করিমের সুরক্ষা হেফাজতের ব্যবস্থা করেছেন। রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইফতারের সময় বিশেষ করে দোয়া করা। এই মর্মে দুটি হাদিস আছে, একটি হচ্ছে রোজার অবস্থায় যে কোনো সময় দোয়া বেশি বেশি কবুল হয়, তাহলে সকালে হোক আর বিকালে হোক দুপুরে হোক রোজার অবস্থায় আপনি আল্লাহ পাকের দরবারে দুনিয়া আখেরাত চাওয়ার চেষ্টা করেন। আমরা চাওয়ার ক্ষেত্রেও কৃপণতা করি তো পাবো কোথা থেকে? চাওয়ার ক্ষেত্রেও যদি কৃপণতা হয়, আল্লাহ পাকের কাছে আমরা একগ্র চিত্তে চাইতে না পারি, ইখলাসের সাথে অন্তর লাগিয়ে যদি আল্লাহ পাকের কাছে দরখাস্তই না করতে পারি, পাবো কোথা থেকে? আর বিশেষ করে যখন আমল শেষ হতে যাচ্ছে, রোজা শেষ হয়ে এখন আপনি ইফতারির দিকে যাচ্ছেন, সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেন, কারণ এই সময় আপনার পারিশ্রমিক আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সময়। সুতরাং আল্লাহ পাক এই সময় দোয়া শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তিন শ্রেণীর মানুষের দোয়া খণ্ডন হয় না, তার মধ্যে দাওয়াতুস সায়েম হেইনা ইফতির, রোজাদারের দোয়া যখন ইফতারির সময় হয়ে আসে, সামনে খাবার আছে অথচ খাচ্ছে না, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন যে মা আরা দাহা হলা, কি উদ্দেশ্য, কি সামনে খাবার আছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বাসি হয়ে যাচ্ছে, আর খাবার নিয়ে বসে আছে, খাচ্ছে না কেন বলো তো দেখি? তোমরা তো বলছিলে যে না আদমকে সৃষ্টি করতে হবে না, তো বলো এরা খানা নিয়ে বসে আছে কেন সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন এই অবস্থায় দেখেন তখন এত খুশি হন যে ফেরেশতাদের সামনে গৌরব করেন। সুতরাং এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ইলাহি নাজিল হওয়ার সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। দুয়ার সম্পর্ক যেমন বললাম কোরআনে কারিমের সম্পর্ক আছে রমজানের সাথে, তেমন দুয়ার সম্পর্ক আছে রোজার সাথে, রমজানের সাথে। রমজান এবং রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে যে আয়াতগুলি আল্লাহ পাক সূরা বাকারায় নাজিল করেছেন, সেই আয়াতের মাঝখানে একটি আয়াত রয়েছে দোয়া সম্পর্কে। ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, 183 থেকে শুরু হয়েছে সিয়াম এবং রমজানের কথা, আর 186 আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার কথা উল্লেখ করেছেন মাঝখানে। তারপরে আবার রোজা, রোজার আকাম মাসলা মাসাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে রমজানের সাথে এবং রোজার সাথে দুয়ার একটা সম্পর্ক আছে। ওয়াইজা সালাকা ইবাদি আননি, আমার বান্দা যদি, বান্দারা যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, বলে দাও হে নবী ফাইন্নি করিব, আমি নিকটে। আল্লাহ পাক নিকটেও আবার আরশে আজিমও, দুটোতে কোনো বৈপরীত্য নেই। অজীব দাওয়াতাদা, আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি, ইজা দান যখন আমার কাছে দোয়া করে, ফালিয়াস্তাজিবুলি, কিন্তু আল্লাহ পাক দুটো শর্তের কথা বলেছেন, আমার দাওয়াত যেন কবুল করে। আল্লাহ পাক যা দিয়েছেন বিধি বিধান সাদরে গ্রহণ করতে হবে। আল্লাহ তোমার দিনকে কবুল করলাম, রাদিত বিল্লাহ রাব্বাও অবিল ইসলামে দিনা অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ, এটা শুধু মন্ত্রের মতো পড়লে হবে না। আল্লাহ তোমাকে রব হিসাবে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, ইসলামকে দিন জীবন বিধান রূপে সার্বিক ক্ষেত্রে আমার জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছি সন্তুষ্ট চিত্তে, অবে মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নবী এবং রাসূল, এটাও সন্তুষ্ট হয়ে মেনে নিয়েছি, এটা অন্তর থেকে হইতে হবে। ফালিয়াস্তাজিবুলি, আমার দাওয়াত যেন কবুল করে, গ্রহণ করে, ওয়ালিউমিনু বি, আমার প্রতি বিশ্বাস করে, ইমান নিয়ে আসে, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা অবশ্যই আল্লাহ পাক দেবেন। তো রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেবে ইতিকাফ করবেন। সবচাইতে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদে হারামের ইতিকাফ, তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদ নববীর ইতিকাফ, তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার ইতিকাফ, তারপরে সমস্ত দুনিয়ার জুমা মসজিদ সমান, সমস্ত দুনিয়ার জামে মসজিদ সমান। এখানে দাম্মামে জামে মসজিদে ইতিকাফ করে যে ফজিলত পাবেন আপনি সুদূর বাংলাদেশে, জাপানে, যে কোনো দুনিয়ার যে কোনো আনাসখান আছে যেখানে জামে মসজিদ রয়েছে, কারণ জুমা পড়তে হবে ইতিকাফকারীকে। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত, বরং সন্ন্যতে মুয়াক্কাদা, অনেকের নিকট এর চাইতে বেশি তার শক্ত হুকুম রয়েছে অনেক ফোকাহা কেরামদের নিকট। আর বাকি যে কোনো সময় নফল ইতিকাফ করা যেতে পারে, অল্প কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য মসজিদ অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ পাকের সর্বদার জন্য মসজিদে আপনি বসে থাকবেন এটা জায়েজ করেননি। রমজান মাসের বিশেষ আরেকটি ইবাদত বেশি বেশি দান করা। সবসময় দান করেন, কারণ অভাবই সবসময় রয়েছে মুসলিম উম্মায়,
কিন্তু বিশেষ করে রমজান মাসে দান খায়রাত করার আরো বেশি গুরুত্ব রয়েছে, আর ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, সহিহ বুখারী প্রথম দিকে এই হাদিস পাবেন, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কান আজওয়াদান নাস ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে আরো বেশি দানশীল তিনি হয়ে যেতেন, আরো বেশি দানশীল হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করতেন এবং কোরআন শুনতে আসতেন, তখন আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা, প্রবল বেগে যে ঝড় বাতাস বয়ে আসে তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান খায়রাতের ক্ষেত্রে দানশীলতায়। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম আদর্শ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, নফল সুন্নতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার যেন তৌফিক দান করেন। রমজান মাসের সাত নম্বরের ইবাদত শুধু সংক্ষেপে আমি গণনা করিয়ে দিচ্ছি, তা হচ্ছে রোজাদারদের ইফতার করানো। সে রোজাদার অভাবী ছাড়া সচ্ছল হইতে পারে, সুখীরাও হইতে পারে। এই ক্ষেত্রে শর্ত না যে শুধু গরিবকে ইফতার করাবেন, ধনীকেও আপনি ইফতার করান। এই ইফতার জাকাত নয়, কোনো সাদকা নয় যে এতে সচ্ছল ব্যক্তি অংশ নিতে পারবে না বা সচ্ছল ব্যক্তি অন্যের ইফতার করতে পারবে না। অবশ্যই ইফতার করবেন এবং ইফতার করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান, কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, ফাল কানা লাহু মিসলু আজরিহি, রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, নেকি পেল, রোজা ইফতার করিয়ে তার সমান নেকি আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে। আন্নাহু গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মে শাইআন, রোজাদার রোজায় ঘাটতি করা হবে না, রোজাদারের রোজার নেকি কমিয়ে দিয়ে ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি রোজা ইফতার করলে, এমন নাই, আল্লাহ পাক নিজের রহমত অনুগ্রহ থেকে দেবেন। হাদিস সহিহ তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। রমজান মাসের আরেকটি খাস ইবাদত হচ্ছে, যাতে বেশি ফজিলত রয়েছে এদিক দিয়ে খাস, তা হচ্ছে রমজান মাসে উমরা করা। উমরা সারা বছর করেন, কিন্তু রমজান মাসে যদি উমরা করেন, এর ফজিলত হজের সমান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে বললেন, উম্মে সেনান তার নাম ছিল, উম্মে সেনান আনসারী মহিলা, হজে যেতে পারেনি, কোনো কারণে হজে যেতে পারেনি। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক কাজ করো, হজের হজ ফরজ হজ তো জীবনে একবার আদায় করতে হবে যে ব্যক্তি সচ্ছল তাকে, কিন্তু তুমি যখন হজে যেতে পারো নি, এক কাজ করো রমজান মাসে উমরা করে নাও, ফাইন্না উমরাতান ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান মাই, রমজান মাসে উমরা করলে আমার সাথে এক হজ করার সমান নেকি পাবে। সুবহানাল্লাহ, রমজান মাসের নয় নম্বরের নেক আমল হচ্ছে কদরের রাতে বেশি বেশি ইবাদত মেহনত করা। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে বা রমজান মাসে আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ এই কদর রাতের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কয়েক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, একটি সুরায় এই মর্মে আল্লাহ পাক নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল সূরা কদর, ওর নামই হচ্ছে এই কদর রাতের ফজিলত। আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের প্রথম আয়াতে ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রাত বলে আখ্যায়িত করেছেন। সেই রাতও হচ্ছে কোরআন নাজিল হওয়ার রাত। সেটা কখন? হ্যাঁ, শবে কদর কখন? রমজান মাসে না শাবান মাসে? রমজান মাসে। সুতরাং বিভ্রান্তির শিকার হবেন, আল্লাহ পাক হেদায়ত করে ওই সব গুমরাহদেরকে যারা জাতিকেও গুমরাহ করছে, প্রচার মাধ্যমে টিভিতে আসছে আর বলছে সূরা দোকানে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা, আর সেটা হচ্ছে শবে বরাত। আরে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি ওই রাতে, কোরআন তো নাজিল হয়েছে শাহরুল রমাদান, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে নাজিল হয়েছে, তাহলে শাবান মাস আর শবে বরাত কোথায় আসলো? কোরআনে কারীমে শবে বরাতের কথা তার গন্ধ পর্যন্ত নেই। কেউ যদি বলে থাকে এই বিদাতীদের মতো তার আগে আর কোনো তাফসীর কিতাবে থাকে, সেটি গ্রহণযোগ্য নয়, কারণ আল্লাহ স্পষ্ট করছেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে আর সেই রাতটি হচ্ছে বরকতের রাত, আর সেই বরকতের রাত রমজানে শাবানে নয়। রমজান মাসের বিশেষ ইবাদত বন্দেগী হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানি না আর সময় দেবেন কিনা, সুতরাং সংশোধন করেন। এই ভালো সময় যদি সংশোধন না করতে পারি, ভালো স্থানে যদি সংশোধন না করতে পারি, তাহলে অন্য কোনো সময় সংশোধন হবে না। আপনারা বাস্তবে দেখবেন যে একজন মানুষ গুনাহ করলে মসজিদের ভিতরে গুনাহ করতে সাহস করে না, তাই না? তার মানে স্থানের শ্রদ্ধা করে। যেমন স্থানের শ্রদ্ধা করতে হবে, তেমনই সময় কালেরও শ্রদ্ধাশীল হইতে হবে।
রমজান মাসের শ্রদ্ধা করি আল্লাহর হস্তে, তওবা ইস্তেগফার করেন, গুনাহ থেকে ক্ষান্ত হন। রমজান মাস যখন চলে আসে প্রত্যেক রাত্রে ইউনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেন আর বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ কামিরা অগ্রসর হও, এগিয়ে আস, আরো নেকি করো, আরো নেকি করো। ভালো মানুষদেরকে আল্লাহ বলেন আল্লাহর ফেরেশতা দিয়ে, ওয়া ইয়া বাগিয়াল শাররি, আর যারা পাপিষ্ট গুনাহগার লোক তাদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল শাররি, হে অনিষ্ট কামনাকারীরা, হে পাপীরা, আকসের, এখনো ক্ষান্ত হও, ক্ষান্ত হও, থেমে যাও, আকসের, থেমে যাও। ওয়াজালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে এইরকম ডাক দেওয়া হয় আসমান থেকে। রমজান মাসের শেষ এবাদত বন্দিগি হচ্ছে যাকাতুল ফিত্র আদায় করা। এই দশ বারোটি বিষয় আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের এবাদত বন্দিগি আমাদের যেন কবুল করেন, আল্লাহ আমাদের শাবানে যেন বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে খালেস অন্তর থেকে নির্ভেজাল নিখুঁত তওবা করার যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন, আল্লাহ আমাদের কবর আযাব থেকে যেন রক্ষা করেন, আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে যেন বরকত দান করেন, আল্লাহ আমাদের হালালে যেন বরকত দান করেন, আর হারাম থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদেরকে মানুষের যেন মুখাপেক্ষী না করেন, আল্লাহ যেন আমাদের সমস্ত প্রয়োজন, আমাদের যত কিছু রয়েছে আল্লাহ যেন আমাদের দূর করে দেন, আর অন্যের যেন দ্বারস্থ আল্লাহ পাক যেন না করেন। যেসব ভাইয়েরা বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের পীড়া অসুস্থতা যেন দূর করে দেন, যেসব ভাইরা পেরেশানি তুলেছে আল্লাহ তাদের পেরেশানি যেন দূর করে দেন, যেসব ভাই বোনেরা ইন্তেকাল করেছেন মোমিন মোমেনাত আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন, আল্লাহ আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত বন্দেগী যেন কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।